উপপ্রধান খুনের পর উত্তপ্ত রামপুরহাট রাতের অন্ধকারে বেশ কিছু বাড়িতে অগ্নিসংযোগ, অগ্নিদগ্ধ হয়ে মৃত 10, ক্লোজ করা হয়েছে আইসি রামপুরহাট ও এসডিপিওকে। হস্তক্ষেপ মুখ্যমন্ত্রীর, গঠন করা হয়েছে 5 সদস্যের সে। তৃণমূল উপপ্রধান ভাদু শিখের মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিকল্প রামপুরহাটের বগটুই গ্রাম। দমকল কর্মীদের কাছ থেকে জানতে পারা যায় কালকে রাত্রে একাধিক ঘরে আগুন লাগে, যা নেভাতে গিয়ে দমকল কর্মীরা জানায় তিনারা রাত্রে 3টি এবং আজ সকালবেলায় 7টি মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। যদিও প্রশাসনের তরফ থেকে জানানো হয় একটা বাড়ি থেকে 7টি মৃতদেহ উদ্ধার হয়েছে, তবে মঙ্গলবার সকাল থেকে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ এবং রামপুরহাট আইসি ত্রিদীপ প্রামাণিককে অপসারিত করা হয়েছে। পুলিশ জানায় এখনও পর্যন্ত এই ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর ভাদু শেখের পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম, ডেপুটি স্পিকার ডক্টর আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল এবং লাভপুরের বিধায়ক রানা সিংহ। এবং ভাদু শেখের পরিবারকে আশ্বাস দেন যে সঠিক তদন্ত করা হবে এবং দোষীরা শাস্তি পাবে। চেঞ্জ হয়েছে, আমি সকাল 8টায় এসেছি, তখন পুরো এলাকা একদম জ্বলছে, কাজ করতে দিচ্ছে না। যে তারপরে সিচুয়েশন আমরা সামলে নিয়েছি। কতগুলো বাড়ি হয়েছে? কতগুলি? 10 থেকে 12টা বাড়ি। আপনাকে কাজে বাধা পেয়েছে? বাধা সেইভাবে পাইনি, প্রথমে করেছিল আমি বলতে পারি না, সকাল থেকে এসে আমি যে সিচুয়েশন, তারপরে আমি কিছু বাধা পাইনি। কতগুলো চেকপয়েন্ট রিকভারি করেছি আমরা? যেহেতু কালকে রাতে ধরুন তিনখানা আমাদের কথা বলছি আর কি, আর আমরা আজকে অন ডিউটিতে 7খানা পেয়েছি। টোটাল কজন? টোটাল এবার 7, আর ওই রাত্রে 3 জন ধরুন, এটাকে নিয়ে 9 জন হচ্ছে, আর বাকিগুলো আছে কি আমরা সেটা বলতে পারবো না। সেটা রোটেশন ডিউটি চেঞ্জ হয়, আমরা সকালে ধরেছি কালকে রাত। হ্যাঁ, মারা গেছি। পুলিশ ইনভেস্টিগেশন পুরো, মহিলা কিছু বোঝাচ্ছে না, পুরো মানে বডি একবারে পেস্ট হয়ে গেছে। একটা বাড়িতেই রুমের মধ্যে 7 জন ছিল। ওটা আমরা রাত্রে তো আমরা ছিলাম না, আমাদের যেহেতু রোটেশন চেঞ্জ হয়েছে ওই জন্য আমাদের এটা ওই জায়গাটা ছিল অফিস। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি বলছি সকালবেলা এখানে ছুটে এসেছি, আমার সাথে অনুব্রত মণ্ডল, আশিস ব্যানার্জি, অভিজিৎ সিনহা এমএলএ, আমি আর অভিজিৎ সিনহা আর আশিস ব্যানার্জি একসাথে এলাম, আর আমাদের আসার আগে অনুব্রত মণ্ডল এখানে পৌঁছে গেছে। প্রেস মিট যাচ্ছে, আমরা এখানে যা দেখলাম, হ্যাঁ, যা আমরা অনুধাবন করলাম তাতে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদেরই লোককে খুন করবে, তারপর আমাদেরই অগ্নিকাণ্ড করিয়ে দিয়ে সেখানে আমাদের বাংলাকে বদনাম করার যে চক্রান্ত চলছে তাকে সহ্য করব না, তাকে সহ্য করা যাবে না। আমি পুলিশ প্রশাসনকে বলেছি কড়া হাতে ক্রিমিনাল শুড বি ব্রট আন্ডার দি বুক, ক্রিমিনালদের অ্যারেস্ট করতে হবে, সে যেই হোক ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে, এবং তার পেছনে কনস্পিরেসি কি আছে সেইটা খুঁজে বার করতে হবে।